নমস্কার, আজকে আমি ছোট আম আর সরষে বাটা দিয়ে ছোট ছোট মাছ রান্না করবো। অনেক রকমের মাছ নিয়েছি, তার জন্য নিয়েছি আম কেটে নিয়েছি ছোট ছোট, সরষে আর কাঁচা লঙ্কা কেটেছি, আর সরষে আর শুকনো লঙ্কা আর একটু মাছ নিয়েছি। এবার তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, এবার সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমগুলো দিয়ে ভেজে নেবো, আধা চামচ হলুদ দিয়ে দিলাম, ভালো করে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আধা চামচ লবণ দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল, একটু পড়বে তারপরে দিয়ে দেবো। আমগুলো গলে গেছে, এবার মাছ দিয়ে আর একটু জ্বালা নেবো। মাছগুলো দিয়ে ভালো করে জ্বালা হয়ে গেছে, এবার সরষে আর লঙ্কা বাটা দিয়ে আর একটু জ্বালিয়ে নেবো। আমার সরষে বাটা দিয়ে মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।